हेलो। ओके अच्छा, तो आज के পাইথনের ক্লাসটা আর কি, যে এক্সামটা নেওয়া হয়েছে ওটার রেজাল্ট দেওয়ার কথা আর কি, পাবলিশ করার কথা। তো এই ক্লাসটা শেষ হতে হতে তোমার রেজাল্ট পেয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে ওটা হয়তো আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে? ওটা আপলোড করে দেওয়া হবে, গ্রুপে আপলোড করে দেওয়া হবে পিডিএফ ফর্মে, তো দেখে নিতে পারবে যার যা রেজাল্ট হয়েছে। আর এটা তো মানে ওই ইউটিউবের লাইভ স্ট্রিমের ব্যাপারটা এখানেও করা যায়নি অ্যাকচুয়ালি। ওই সোমনাথ স্যার বলেছিলেন এটাকে আর কি ইউটিউবে করতে আর কি, যার জন্য এটাকে যে কোনো আমরা ইউটিউবে পাবলিশ করছি, ঠিক আছে? নয়তো ওই ড্রাইভেই দিয়ে দেওয়া হতো, ঠিক আছে? ড্রাইভে অবশ্যই দিয়ে দেওয়া হবে, বাট এটা ইউটিউবে এই কারণে করানো হচ্ছে যে এটা ডাইরেক্টলি যাতে খুব শিগগিরই পাওয়া যায়, কারণ ওখানে করলে আমাদের ফরম্যাটিং করতে হবে, অন্যান্য কিছু জিনিসপত্র থাকে, তো ওটা আমরা না করে ডাইরেক্টলি ইউটিউবে করলে আমাদের খুব শিগগিরই হয়ে যায়, ঠিক আছে? আর ওই অ্যান্সার কি গুলো তাড়াতাড়ি যাতে বলে দেওয়া যায়, তার জন্য আমরা এখানে এখানে ব্যবস্থা করছি ইউটিউবে, ঠিক আছে? তো আমরা স্টার্ট করে দেই আজকে, ঠিক আগের দিনের মতো আমরা এখানে অ্যান্সার গুলো ডিসকাস করে নেবো ফার্স্টে, ঠিক আছে? যে পেপারটা দেওয়া হয়েছিল পাইথনের, তো চলে আসি সেটাতে। আচ্ছা, এটা হচ্ছে পাইথনের পেপারটা, ঠিক আছে? তো পাইথনের যে কোশ্চেন গুলো করা হয়েছিল মোটামুটি, তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট সেকশনে আসছি, ঠিক আছে? একদম ফার্স্টে যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ সেকশন। এমসিকিউ সেকশনে এই লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছিল, তো এমসিকিউ সেকশনে জানোই সবাই ওই 2 মার্কস করেছিল 25খানা কোশ্চেন, এখানে টোটালি 50 মার্কস। তো মোটামুটি অনেকে ঠিকঠাক করেছো আর কি, মোটামুটি ওদিকে রেজাল্ট ঠিকঠাকই আছে। এমসিকিউ মোটামুটি কারোর ঠিকঠাক মানে খুব বেশি প্রবলেম হয়নি, প্রবলেম ক্রিয়েট হয়নি সেখানে। তো এমসিকিউটা ফার্স্টে ডিসকাস করা যাক, এক এক করে আসি, ঠিক আছে? ওকে, তো আচ্ছা ঠিক আছে, ফলস স্টেটমেন্ট কোনটা, ঠিক আছে? তো ফলস স্টেটমেন্ট কোনটা এই 3টে অপশনের মধ্যে, এ বি সি, ঠিক আছে? আর কেউ কিছু না হলে ডি, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখতে গেলে দেখতে পাবে যে এ বলে যে সেকশনটা রয়েছে আর কি, এ সেকশনের ক্ষেত্রে আমরা কি লিখেছি, ইন্টিজার 144, ঠিক আছে? তো এটা 144 কি সমান? অবশ্যই সমান, ঠিক আছে? কারণ এখানে কোনো কিছু নেই, আমরা ইন্টিজারে ইনপুট দিচ্ছি, ইন্টিজারে কি করে ইনপুট দেয়, তাই এক নাম্বারটাই তুলে দেয় না? আর ওটা অবভিয়াসলি 144 সমান, তাই না? তো কোনো প্রবলেম নেই। তারপর দেখো ইন্টিজারে আমরা নিচ্ছি মানে সিঙ্গেল কোটের মধ্যে 144, তার মানে এটা কি, এটা ছিল 144। 144 কত মানে কি টাইপের ছিল, সিঙ্গেল কোটের মধ্যে মানে বুঝতেই পারছো এটা অ্যাকচুয়াল ইন্টিজারের মধ্যে ছিল না, এটা ক্যারেক্টার টাইপ ছিল। বাট এটাকে যখন এটাকে কি করা হচ্ছে, টাইপ কাস্ট করানো হচ্ছে না, তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা ইন্টিজারেই চলে আসছে, ইন্টিজার বলে ফার্স্ট প্যাকেটের মধ্যে দেওয়া, তার মানে কি যে ফরম্যাটেই থাকুক না কেন অবভিয়াসলি সেটা ইন্টিজারেই চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা চেক করি, এটা কি 144 এর সমান? হ্যাঁ অবভিয়াসলি এটা 144 এর সমান, ঠিক আছে? এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তারপর আছে ইন্টিজার 144.0, এটা কি 144 এর সমান? অবশ্যই সমান, কারণ এটা ফ্লোটে রয়েছে, বাট এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করছি, এটাও অবভিয়াসলি 144 এর সমান, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না, ঠিক আছে? তো সেক্ষেত্রেও আমার অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে? নান অফ দ্য অ্যাবোভ, এটা কোনো অ্যান্সারই নয়, এই 3টের মধ্যে কোনোটাই হবে না, ঠিক আছে? তো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হু ডেভেলপড পাইথন ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে বলার কিছু নেই, ঠিক আছে? তো এটা নিয়ে এখানটায় ভ্যান্ডারিজমের এই ব্যাপারটা আমি বলেই দিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে জিনিসটা দাঁড়াচ্ছে, জাস্ট এক সেকেন্ড, হ্যাঁ, তো যেটা করা হচ্ছিল আর কি, তো ভ্যান্ডারিজমের, হ্যাঁ এটা তো প্রথম দিনই বলে দেওয়া হয়েছিল যে সরি পাইথনের ফাউন্ডারকে এটা প্রথম দিনই বলে দেওয়া হয়েছিল, তো মোটামুটি সবাই ঠিকই করেছো, ঠিক আছে? একবারে 15 জনই ঠিকঠাকই অ্যান্সার দিয়েছো, কোনো প্রবলেম নেই এটাতে, ঠিক আছে? তো এটা ঠিকঠাকই আছে। তারপরে আছি নেক্সট সেকশনে, ঠিক আছে? তারপরে কোন ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এটা আমি যেদিন ফার্স্ট ক্লাস নেই সেদিন বলে দিয়েছিলাম, ঠিক আছে? যে সি আর পাইথনের মধ্যে যে সি ল্যাঙ্গুয়েজ দিয়েই পাইথনের যে স্ক্রিপ্টেড ফাইলগুলো হয় সেগুলো প্রত্যেকটা কিন্তু সি দিয়ে লেখা হয়, ঠিক আছে? কারণ আর সি এর একটা ব্যাপারও আছে, সিটা অ্যাকচুয়ালি তো মাদার ল্যাঙ্গুয়েজ, তো যে কোনো ল্যাঙ্গুয়েজের বেস কিন্তু সবসময় অবভিয়াসলি সি, ঠিক আছে?
তো সেক্ষেত্রে এই যে সি এর যে মেন কোডিং যেগুলো আর কি হেডার বলো বা অন্যান্য কোডিং গুলো, সেগুলো মেনলি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়, পাইথনের গুলো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটাই অ্যান্সার হবে, একজনই বোধহয় একটু ভুল করেছো, বাট হ্যাঁ বাদ বাকি সবাই ঠিকই করেছো। আচ্ছা, এটা নিয়ে নতুন কিছু বলার নেই, ঠিক আছে? তো পাইথন ফাইলের এক্সটেনশন কি হয়? ডট পিওয়াই হয়, সবাই জানো, ঠিক আছে? যারা সেভ করেছো অবভিয়াসলি জানো ডট পি একজন কেন দিয়েছো আমি জানি না, বাট অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে ডট পিওয়াই, ঠিক আছে? পাইথনের ক্ষেত্রে, তারপর সি এর ক্ষেত্রে ডট সি বা ডট সিপিপি আমরা যেমন দিয়ে থাকি, ঠিক আছে? জাভার ক্ষেত্রে ডট জেএস, ঠিক আছে? তো এরকম, ঠিক আছে? এক্সটেনশন মানে ডটের পরে যে নামটা হয় সেটা আমাদের স্পেসিফাই করে দেয় যে এটা কি টাইপের ফাইল, ঠিক আছে? এবার ডট পিওয়াই মানে পাইথন ফাইল, যেমন আমরা ইমেজ কি করি, ইমেজ ফাইল আমাদের কিরকম হয়, ডট জেপিজি হয়, ডট পিএনজি হয়, এই টাইপের হয় না? তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই পাইথন টাইপের ফাইলের আমাদের এক্সটেনশন হয় ডট পিওয়াই, ঠিক আছে? আচ্ছা, হয়েছে বলতে হলে ইনকারেক্ট। আচ্ছা, ইনকারেক্ট কোনটা, ঠিক আছে? ইনকারেক্ট এখানে দেখো তিনটে জিনিসেরই একটা কমন জিনিস আছে, মানে ওই যারা সি অ্যান্সার করেছো তারা এই কারণে ভুল, প্রত্যেকটা দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু ফার্স্টে অ্যাট দ্য রেট দিয়ে শুরু করা হয়েছে, এই সরি আন্ডারস্কোর দিয়ে, ঠিক আছে? আর আন্ডারস্কোর দিয়ে শুরু করা মানেই হচ্ছে কি, ওটা ভ্যালিড পাইথনের ক্ষেত্রে, সেটা আমি বলেইছি, আন্ডারস্কোর দিয়ে করা মানে ভ্যালিড। তার মানে কি, তার মানে এখানেও আন্ডারস্কোর আছে, এখানে তো আন্ডারস্কোর আছে, কিন্তু সিটা পাঁচজন কেন অ্যান্সার করেছে আমি জানি না, এটাও তো শুরুতে আন্ডারস্কোর রইলো না? তো সেক্ষেত্রে এই তিনটে একই টাইপের, জাস্ট একটুখানি ভেবে করলেই অ্যান্সারটা হয়েছে, তো তার মানে অ্যান্সারটা হবে নান অফ দ্য অ্যাবোভ, ঠিক আছে? একদম ইজি। আচ্ছা, হু ইজ ফলোয়িং বিল্ড ফাংশন, আচ্ছা ঠিক আছে। তো এটা মোটামুটি এটা প্রিন্ট ফাংশনটা, কারণ এটা কেন করেছো জানি না, নান অফ দ্য অ্যাবোভ। প্রিন্ট ফাংশনটা কি কেউ ইউজ করনি? আমরা নর্মালি কোনো একটা জিনিস প্রিন্ট করার জন্য ইউজ করি তো পাইথন, পাইথনে আর কি, পাইথনে ডাবল কোটের মধ্যে ইউজ করি না, প্রিন্ট গিভেন এ নাম্বার বলে ডাবল কোটের মধ্যে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে ওটা মানে এক্সিকিউট করে যায়, আর এটা প্রি মানে ইনবিল্ট ফাংশন তো না পাইথনের, তো সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে বি, ঠিক আছে? প্রিন্ট ফাংশন, নান অফ দিস হবে না, ঠিক আছে? এটা গেল একটা। আচ্ছা, তারপরে এলো এই এই কোশ্চেনটা, এ প্লাস বি প্লাস সি, সবকটা ডাবল কোটের মধ্যে, ঠিক আছে? তো ডাবল কোটের মধ্যে দেওয়া মানে কি, ডাবল কোটের মধ্যে দেওয়া মানে হয়ে যায় আমার এটা একটা কোন টাইপের, ক্যারেক্টার টাইপের, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা করছি কি, এবার ক্যারেক্টার টাইপের আমরা করেছিলাম না যে প্রিন্ট হ্যালো প্রিন্ট হাই, ঠিক আছে? আমরা এইভাবে করেছিলাম প্রোগ্রামটা, তো কি হয়েছিল, দুটো আমরা পরপর জুড়ে গেছিল না? তো এক্ষেত্রেও তাই হবে, এ প্লাস বিসি, ঠিক আছে? তার মানে একসঙ্গে হয়ে যাবে এবিসি একসঙ্গে, মাঝখানে কোনো স্পেস নেই, কোনো প্লাস নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? ম্যাক্সিমামই ঠিকঠাক অ্যান্সার দিয়েছো এটা, ঠিক আছে? তো কোনো প্রবলেম নেই, চলে আসি নেক্সট সেকশনে। আচ্ছা, তারপরে যাচ্ছি এই নেক্সট সেকশনে, হোয়াট হ্যাপেন্ড, ক্লোজ এক্সিকিউটেড। আচ্ছা, এক্ষেত্রে ডাবল কোটের মধ্যে টু আর নর্মালি টু, এটাকে তো আমরা টাইপ কাস্ট করছি না। আগের ক্ষেত্রে আগে একটা শর্ট কোশ্চেন আমি দেখালাম, ওটা ফার্স্ট ব্র্যাকেট মানে ওটাকে কি করা হলো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেওয়া হলো, তার আগে ইন্ট বসিয়ে দেওয়া হলো, তার মানে ওটা যে ফরম্যাটে থাকুক না কেন ওটা কনভার্ট হয়ে আমার ইন্টিজারে আসবে, বাট এখানে আমার টাইপ কাস্ট করা হয়নি, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি, মানে সিঙ্গেল কোট হোক বা ডাবল কোট, তার মধ্যে টু, তার মানে এটা ক্যারেক্টারই, এটা ইকুয়াল টু ইকুয়াল টু কি ইন্টিজারের টু, অবভিয়াসলি নট, তো আমার ফলস অ্যান্সার আসবে, এটা অ্যান্সার আসবে, ঠিক আছে? অনেকে ঠিক করেছো, অনেকে ভুলও করেছো, টাইপ এরর, না টাইপ এরর একদমই নয়, ঠিক আছে? ভ্যালু এররও আসবে না, ঠিক আছে? এটা ফলস হয়ে যাবে, নর্মালি ফলস, কারণ একটা তুমি ক্যারেক্টার ভেরিয়েবল মানে ক্যারেক্টার টাইপের সঙ্গে ক্যারেক্টার কনস্ট্যান্টও বলতে পারো, এক্ষেত্রে ক্যারেক্টার কনস্ট্যান্টের সঙ্গে একটা নিউমেরিক কনস্ট্যান্টকে কম্পেয়ার করছো, তো ওই ক্ষেত্রে ভুল অ্যান্সার আসছে, মানে ফলস আসছে, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি নেক্সট সেকশনে, ঠিক আছে? তো নেক্সট সেকশনে টু টু, আচ্ছা ঠিক আছে। তো দুখানা ভ্যালু এখানটায় যখন এখানটায় মানে নট ইকুয়াল টু চেক করা হচ্ছে যে ক্ষেত্রে, তো নট ইকুয়াল টুর ক্ষেত্রে কি করা হয়, নট ইকুয়াল টু তো আমরা দেখিয়েছি না আগে, নট ইকুয়াল টু এটা, এই যে নট সাইন তারপর ইকুয়াল টু, তাই না? অন্য কোনো অ্যান্সার করার কোনো মানেই হয় না, নট ইকুয়াল টু একদম ইজি জিনিস, ঠিক আছে?
ঠিক আছে, তারপরের কোশ্চেনটা আমরা আসছি, পরের কোশ্চেনটা আসছি এখানটায়, 1 ডাবল বাই 2, ঠিক আছে। তো ডাবল বাই করলে কি হয়, ডাবল বাই করলে একটা জিনিস আমি বলেছিলাম, সবসময় পূর্ণ সংখ্যা অ্যান্সার আসে, ঠিক আছে। কার কি মনে আছে আমি জানি না, বাট এটা হচ্ছে আমি যখনই ডবল বাই সেকশন করব তখনই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা অ্যান্সার আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 1 ডাবল বাই 2, এটার পূর্ণ সংখ্যা কি হয়, নর্মালি আমরা যদি ফ্লোটে করতাম, নর্মালি ফ্লোটে করতে আমার ওই 0.5 আসতো, সেক্ষেত্রে অনেকে অ্যান্সার করেওছে দেখছি 0.5, বাট এক্ষেত্রে এক্ষেত্রে যখন 1 বা ডবল বাই 2 করি তখন কি হয়, ডবল বাই মানে কি, ডবল বাই মানে হচ্ছে পয়েন্টের পরের যে ভ্যালুটা ওটা বাদ, তার মানে 0.5টা বাদ, শুধু 0 আমার অ্যান্সার আসবে। যেমন আমরা করেছি না, ওই ধরো 2 ডবল ইনটু সাইন, তারপরে 4 কিছু একটা, তার মানে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। আর এক্ষেত্রে যখন হয় 1 ডাবল বাই 2, তার মানে কি, এখানে যতই ভাগ মানে ভাগফল যেটাই আসুক না কেন, সেটা আমার পূর্ণ সংখ্যা আসবে, ওই ভাগশেষটা আমার আসবে না, মানে ভাগশেষ নয় অ্যাকচুয়ালি, ওই পয়েন্টের পরের নাম্বারটা আমার ফ্লোট পয়েন্টটা আসবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা, ঠিক আছে। তো এর পরের কোশ্চেনটা 9 করেছো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এক্ষেত্রে একটা জিনিস, এটা একবারে নমিনাল, একবারে মানে কি বলবো, একেবারে বেসিক ভুল একটা, ঠিক আছে। সেটা কি, এখানে আমরা ইনপুট কিভাবে নেই, ওয়াই ইকুয়াল টু ইন্ট তারপরে লিখে নেই না, ফার্স্ট মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে ইন্ট ইনপুট তারপরে যা লেখার লিখি, তার মানে কি, যে নাম্বারটা ইউজার ইনপুট দেবে সেটাকে আমরা টাইপ কাস্ট করবো, টাইপ কাস্ট করে ইন্টিজার ফরম্যাটে আমরা ওয়াই এর মধ্যে নেবো, তাই না। বাট এখানে কি হচ্ছে, এখানে যখন আমরা টাইপ কাস্ট করছি না, তখন বাই ডিফল্টই কি আসে, বাই ডিফল্টই এটা ক্যারেক্টার টাইপে চলে আসে। এটা আমি আগে বলেছিলাম, তোমরা মানে ম্যাক্সিমাম এটা ভুল কেন করেছো আমি জানি না, জাস্ট 4 জন ঠিক করেছো এই অ্যান্সারটা। তো ব্যাপারটা হচ্ছে এটাই, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটা, আমরা নর্মালি যখন কোনো নাম্বার ইনপুট নেই ইউজারের থেকে, তখন সেটা কি হিসাবে আসে, ক্যারেক্টার ফরম্যাটে, ঠিক আছে, অন্য কোনো ফরম্যাটে নয়। ওটা আমরা টাইপ কাস্ট করি বলেই, মানে ইন্ট বলে লিখি বলেই আমাদের ওটা ইন্টিজারে আসে, বাট তা নয়, ঠিক আছে। এখানে যখন 3 প্লাস 6 আসবে তখন ওই 9 আসাটা ভুল অ্যাকচুয়ালি, ঠিক আছে। 6 মানে এটা তো আসবে তোমার, 6ও তোমার আসবে একটা ক্যারেক্টার ফরম্যাটে, আর এক্স এর যে ভ্যালুটা রয়েছে 3, ওটাও আসবে ক্যারেক্টার ফরম্যাটে। তো দুটো যোগ করলে কত, 6 প্লাস 3, 6 প্লাস 3, 3 যখন ক্যারেক্টার হিসাবে জয়েন্ট হয় তখন কি হয়, 63 হয় না, পাশাপাশি বসে যায়। যেমন ওই হ্যালো হাই এর উদাহরণটা দিলাম, ওটা আমি প্র্যাকটিক্যালিও দেখিয়েছি আগে, ঠিক আছে। তো সেই জিনিসটা সেম জিনিস এখানেও, আচ্ছা। তারপরে এইটা, এখানটায় ডাবল বাই, তারপরে আচ্ছা এখানে ওই সিকোয়েন্সটা রয়েছে, ঠিক আছে। তো সিকোয়েন্সটা মোটামুটি সবাই জানো আর কি, ঠিক আছে। তো এখানটায় ব্যাপারটা হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, এই যে ফার্স্টের যে সেকশনটা, প্রথমে এটার কাজ হবে ফার্স্টের সেকশনে, দেখো কাজ কি। তো সেক্ষেত্রে হচ্ছে কি, আমার 0 হয়ে যাচ্ছে 1 ডাবল ডিভাইড 5, তার মানে কত, এখানটা হচ্ছে পয়েন্ট 2 আসার কথা, বাট পয়েন্টের পরে মানে সেকশনটা আমার টোটালি বাদ চলে যাবে। ওর সঙ্গে অ্যাড হবে কত, অ্যাড হবে 1/5, মানে 0.2, তার মানে 0 প্লাস 0.2, তো আমার অ্যান্সার আসবে অবভিয়াসলি 0.2, এই অ্যান্সারটা ম্যাক্সিমাম ঠিক করেছো, ঠিক আছে। তো তারপরে আসি এই সেকশনটাতে, এই সেকশনটাতে করানো হচ্ছে কি, স্ল্যাশ এনটা, ঠিক আছে। তো স্ল্যাশ এন এখানটায় দেখানো হচ্ছে, আচ্ছা স্ল্যাশ এন কি করে, এটা কেন ভুল করলে আমি জানি না, ডুপ্লিকেট, না 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 ডুপ্লিকেট তো নয়ই। তারপর আর একজন করেছো কি, স্টপ এক্সিকিউশন, না এক্সিকিউশন করে না, এরকম নয়। ব্যাপারটা হলো স্ল্যাশ এন আমরা কেন ইউজ করি, স্ল্যাশ এন আমরা নিউ লাইনের জন্য ইউজ করে থাকি না, স্ল্যাশ এন দেওয়ার মানে কি, নিউ লাইন, ঠিক আছে। ওই যে লিখি হ্যালো হাই, ওই দুটো আমরা যাতে একসঙ্গে একই লাইনে আমাদের অ্যাড হয়ে না আসে, তো আমরা কি করি, মাঝখানে একটা স্ল্যাশ এন দিয়ে দেই, তাই না। তো কি হয়, লাইনটা আমার ব্রেক হয়ে যায়, প্রথম লাইনে হাই আসবে, তারপরের লাইনে হ্যালো, ঠিক আছে। একদম ইজি জিনিস, করেও দেখে নিতে পারো, আমি করেও দেখিয়েছিলাম, ঠিক আছে। ভিডিও পেয়ে যাবে, ওই ড্রাইভে ড্রাইভে আপলোডও করা আছে, ঠিক আছে। তো এটা একটা গেল, তারপরেরটা আসছি, পরেরটা
আচ্ছা, এখানটা কোনো প্রবলেম হয়েছে মনে হচ্ছে, এটা ঠিক? আচ্ছা আচ্ছা, এখানটা মনে হয় আমাদের কোনো ফল্ট হয়েছিল, ঠিক আছে। যদি আমি তো অ্যান্সার ওইভাবে দেখেছিলাম, বাট আমি, আচ্ছা ঠিক আছে, যদি এখানটায়, আচ্ছা আচ্ছা, তার মানে রেজাল্টে একটুখানি হয়তো চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এখানটায় এখানটা কোশ্চেনের একটা সেকশন একটুখানি ভুল হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো ঠিক আছে, সে ভুলটা হলে ক্যালকুলেট করতে রেজাল্টটা যদি আমি একটু পর, মানে আজকে যদি আপলোড না করতে পারি, বাট কালকে আমি করে দিচ্ছি। বাট এই যে এই ভুলটা হলো, এটা আমি মানে ঠিকঠাক করে দেবো। এখানটা একটুখানি প্রবলেম আছে, ঠিক আছে। এই চারটে কোশ্চেনে একটু প্রবলেম আছে, সেটা মার্কসটা মোটামুটি নর্মালাইজ করে দেওয়া হবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো যার যার মানে প্রবলেম হচ্ছে আমি ওটা ঠিক করে দেবো, ঠিক আছে, দিয়ে তারপর রেজাল্টটা পাবলিশ করবো। ভিডিওটা আজকে দিচ্ছি, বাট রেজাল্টটা আমার মনে হয় এখানটা একটু পাল্টানোর প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তো এটা একটুখানি পরে দিচ্ছি আমি, জাস্ট এটা, বাদ বাকি ঠিক আছে, বাদ বাকি পরেগুলো আমি সলভ করে দিচ্ছি। ওখানটা ইকুয়েশনটা নিয়ে কোনো একটা গোলমাল হয়েছে, তো সেক্ষেত্রে যদি কোশ্চেনে ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে মার্কস সবাই পেয়ে যাবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওটা দিয়ে দেওয়া হবে, মার্কসটা সেভাবেই ক্যালকুলেট করা হবে। আচ্ছা, তারপরে এই সেকশনটা, ঠিক আছে। তো এই সেকশনটার হচ্ছে একদম ইজি প্রসেস, 1 টু দি পাওয়ার 3, মানে এই যে প্রথমে এইটার কাজ হবে, 1 টু দি পাওয়ার 3, ঠিক আছে। তার মানে কত? 1। তাহলে 3 ইনটু 1 কত হয়? আমার 3 অ্যান্সার হয়, এটা এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। সবাই মোটামুটি ঠিক করেছে, একজন একটু ভুল করেছে, বাট ঠিক আছে। তো এটাই হলো ব্যাপার, ওই ভুলের সেকশনটা আমি ঠিক করিয়ে দেবো, পুরো মার্কসটা হয়তো আজকে তাহলে আপলোড করতে মানে নাও করা যেতে পারে, পুরো সেকশনটা মানে প্রত্যেকের খাতায় তো আবার একটুখানি চেঞ্জ করতে হবে, তো একটুখানি আমি দেখে দেবো, ঠিক আছে। সেটা নাম্বার হয়তো বেড়ে যাবে সেক্ষেত্রে, সবার একটু ভুল কোশ্চেন থাকলে ওটা নাম্বারটা নর্মালাইজ করে দেওয়া হবে। আচ্ছা, তারপরে সেকশনটা, এটা ওই একই টাইপের ইকুয়েশন, প্রথমে ওই ডবল বাই সেকশনটা হবে, তারপরে এইখানে একটা ভাগ হবে, তারপরে অ্যাডিশন হবে, ঠিক আছে। মানে 3 × 3 = 21, মানে হচ্ছে প্রথম সেকশনটা থেকে আমার 7 আসবে, তারপর প্লাস আসবে, তারপর লাস্টের এই সেকশনে হচ্ছে আমার 1 আসে, মানে 7 + 1 আমার 8 ইকুয়েশন আসবে, ঠিক আছে। একদম ইজি, আচ্ছা। তারপরে সেকশনটা, তো পরের সেকশনটাই হচ্ছে এখানটায় ব্রেক প্রিন্ট আই প্লাস, আচ্ছা, আই প্লাস ইকুয়াল টু 2, মানে আমি বলেছিলাম আই প্লাস 2, মানে এটার মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 2, ঠিক আছে। এই ইকুয়েশনে বসাবে, তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা ভ্যালু যেটা আছে, প্রত্যেকটা ভ্যালু আমার দুই দুই করে বাড়তে থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমার এ অ্যান্সার তো হবেই না, বি অ্যান্সারও হবে না, ঠিক আছে। এবার সি এর ক্ষেত্রে একটা মানে সি এর ক্ষেত্রেও হবে না, এই কারণে যে এখানটায় আই ইকুয়াল টু আমি 1 থেকে শুরু করেছি, আর এখানটায়, আচ্ছা পাইথনের, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, যেহেতু আমার 2 করে 2 মডিউলে 0 করলে আমার এটা আসবে, বাট 0 তো কোনোদিনই আসবে না, কারণ 1, 3, 7, 9, 11, 13, 15, 17 এইভাবে বাড়তে থাকবে, কোনো সময় ওটা 2 দিয়ে মডিউলো করে আমার 1 + 0 আসবে না, কোনো সময় পার্সে 0 আসবে না, ঠিক আছে। তো এই সেকশনে আমার কি হবে, যেহেতু আমার 2 করে বাড়ছে না, তো সেক্ষেত্রে ওটা কোনোদিনই 2 দিয়ে ডিভাইড করা সম্ভব নয় আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা কি হবে, এটা অরিজিনালি একটা ইনফিনিটি লুপ, বাট এক্ষেত্রে আউটপুটটা কি আসবে, 1, 3, 5, 7, এইভাবে আমার আউটপুটটা আসবে, ঠিক আছে, ইনফিনিটি লুপ হয়ে যাবে, কোনো সময় থামবে না, কারণ ওই মানে এটাকে বলা হয় তো মানে বিজোড় সংখ্যা বলা হয়, তো এই বিজোড় সংখ্যার যত লিস্ট হয় শত তত আসবে, ঠিক আছে, ননস্টপ। এটা ব্রেক কন্ডিশন কোনোদিনই আমার এক্সিকিউট হবে না, তো আমার অ্যান্সার হবে ডি, মানে অ্যান্সারটা হবে 1, 3, 5, 7, 9, 11, ঠিক আছে, এইভাবে অ্যান্সারটা আমার হবে। ওকে, তারপরে এখানটা কি কোশ্চেন দেওয়া হয়েছে, এটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট টু আদার, আচ্ছা ঠিক আছে। তো সেক্ষেত্রে নট লজিক্যাল ইকুইভ্যালেন্ট, ওকে ঠিক আছে। তো -6 0-র থেকে নিচে, আর -6 10-এর থেকে, একই ব্যাপার, ঠিক আছে। এটাকে লেখা হলো, নেক্সট হচ্ছে -6 কি 0-র থেকে বড় সমান, অবভিয়াসলি আগেরটার মানে প্রথম কন্ডিশনটা ইয়েস, তারপরে হচ্ছে অ্যান্ড -6 > 10, হ্যাঁ একই ব্যাপার, ঠিক আছে। তো এটাও অবভিয়াসলি একই জিনিস, এটা ভুল, মানে যারা যারা এটা অপশনটা চয়েস করেছে ভুল। তারপরে নট দেওয়া হয়েছে, নট মানে সাইন গুলো আমার পাল্টে যাবে,
যে -6 ইকুয়াল টু ইকুয়াল টু অর এটার মধ্যে নট হবে তাহলে হচ্ছে, আর -6 লেস দেন 10 এটাও একটা, তো এটাও হচ্ছে না। তার পরেরটা কি দেখা যাচ্ছে, তার পরেরটা নট হচ্ছে -6 গ্রেটার দেন 10 এটা ভুল, আর অর পরের ক্ষেত্রে হচ্ছে কি মাইনাস ইকুয়াল টু ইকুয়াল টু এটা ভুল। তার মানে আমার সেকশনটা কত হবে, এই যে নট লজিক্যালি এটা, এই সেকশনটা হবে আমার অপশন ডি। ঠিক আছে, একটুখানি ভেবে দেখলে বুঝতে পারবে, এই এইগুলো একটুখানি কম্পেয়ার করে নিও, আমি যেভাবে করলাম ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এটাকে কাউন্ট করে নেবে, তাহলে বুঝতে পারবে জিনিসটা। এটা মানে এই দুটো অপশন তো নয়, এটাও নয়, অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এটা। ঠিক আছে, লজিক্যালি ওটাকে এক্সিকিউট করতে থাকবে প্রত্যেক স্টেপে স্টেপে। ঠিক আছে, তারপরে এই সেকশনটা হোয়াট উইল বি আউটপুট নট ফলস। আচ্ছা, তো এটা অবভিয়াসলি এটা দেখাই যাচ্ছে যে এটা ফলস অ্যান্সার আসবে। ঠিক আছে, 10 less than 20, 10 less than 20 অ্যান্ড নট। ঠিক আছে, তো ফলস আসবে, 10 কি 30 থেকে বড়, অবভিয়াসলি নট। তাহলে হচ্ছে এটা নট হচ্ছে, এন্ড হচ্ছে, আর মাঝখানে মাঝখানে এটা এন্ড দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে, আর 10 কি 20 থেকে নিচে, অবভিয়াসলি হ্যাঁ 10 20 থেকে নিচে, তার মানে এটা হচ্ছে একটা, এবার এন্ড হতে হবে, এটা হতে হবে, এটা হতে পারে, মানে এটা হতে হবে, এটা নট হচ্ছে যেহেতু, তো সেহেতু আমার অ্যান্সার আসবে ফলস। ঠিক আছে, কোনো এরর নেই, এরর নেই, ঠিক আছে, ফলস অ্যান্সার আসবে, নো আউটপুটও নয়। আচ্ছা, এনি হ্যাভিং, আচ্ছা এন্ড ওয়ান, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানটায় ব্যাপারটা হচ্ছে যখনই একটা অড নাম্বার বিগেন্স এন্ড, ঠিক আছে, ঠিক আছে, এটা একদম ইজি ছিল। ঠিক আছে, এটা একদম পুরো বলতে গেলে বলেই দেওয়া হয়েছে অ্যান্সারটা। ঠিক আছে, এর অ্যান্সারটা হবে 1। ঠিক আছে, ইভেন নাম্বার বিং এন্ড এর থেকে যখন হচ্ছে আর কি, যখন ওই ট্রু কন্ডিশনের ক্ষেত্রে ব্যাপারটা থাকে, ওই এন্ড এর ক্ষেত্রে পার্টিকুলারলি, তখন অলওয়েজ গিভস 1 যখন বলা হচ্ছে, অলওয়েজ গিভস 1 কখন, যখন হচ্ছে 1ই না, তো একদম ইজি ছিল জিনিসটা, 1ই অ্যান্সার হবে। ঠিক আছে, মানে অপশন সি, এটা জাস্ট ভাবারও দরকার ছিল না, আর এটা তো একদম ইজি ছিল। ঠিক আছে, মডিউলো করা হচ্ছে যখন যে ক্ষেত্রে, ঠিক আছে, ভাগ শেষ কত, মানে 22 মডিউলো 3, তার মানে এবার বাই করলে কত হতো, বাই করলে আমার 7 আসতো, মানে ডাবল ডিভাইড করলে, আর সেক্ষেত্রে ভাগ শেষ যখন আমি বলছি তখন 21 পর্যন্ত আমার চলে আসছে পূর্ণ সংখ্যায়, বাট ওই যে 1 থেকে যাচ্ছে ওটা হচ্ছে আমার ভাগ শেষ। সো সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে কত, বি, অপশন বি 1। ঠিক আছে, এটা সবাই ঠিক করেছো, ঠিক আছে, এটা নিয়ে ও তাহলে কেউ একজন অ্যান্সারটা, এটার পার্টিকুলারলি অ্যান্সার সাবমিট করোনি, কেন করোনি জানি না, একদম ইজি ছিল। ঠিক আছে, আচ্ছা এই সেকশনের এটাই লাস্ট কোশ্চেন, এটা যে কজন সাবমিট করেছো ঠিকঠাকই করেছো। ঠিক আছে, তো এটা ইন্টিজার, আর এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, ইকুয়েশন আমি বলে দিচ্ছি, এখানটার লজিক হচ্ছে ইকুয়েশন ইকুয়েশনের মতো সলভ হবে, তারপরে হবে কি, প্রথমে ভাগের কাজ, তারপর যোগের কাজ, ব্র্যাকেটের মধ্যে কাজ মিটে যাবে, তারপরে কি হবে, ওই পয়েন্টের পরের যে সেকশনটা আছে টোটালি বাদ যাবে। ঠিক আছে, তো সেটা ইন্টিজার হয়ে আমার এক্স এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, এক্স ভ্যালু যেটা, তো ক্যালকুলেট করে দেখবে, ইজি জিনিস, একদম একদম ইজি প্রসেস, আর কিছু বলার নেই এটাতে। শর্ট কোশ্চেন মোটামুটি সবাই ঠিকঠাক করেছো, ঠিক আছে, শর্ট কোশ্চেন মোটামুটি সবাই ঠিকঠাক করেছো, এখানে বলার কিছু নেই। ওকে, তারপরে যাচ্ছি আমি পরের সেকশনটাতে, এ সেকশনটা হয়ে গেছে, এবার বি সেকশনে আমি আসছি। ঠিক আছে, এখানে ওই 4টে কোশ্চেন রয়েছে, আর 4টে কোশ্চেনের মধ্যে ওই 4টেই সলভ করতে দেওয়া হয়েছে, প্রত্যেকটা 5 মার্কস করে রয়েছে, টোটালি 20 মার্কস এখান থেকে পুরোটাই রিটেন আর কি, পুরোটাই রিটেন জায়গা থেকে ক্যারি করা হবে, এটা বলেই দিয়েছিলাম প্যাটার্নটা যে এরকম হবে আগের থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর কয়েকটা ব্যাপার হলো, এখানেও কিন্তু কয়েকজন আর কি কোডিং টুকেছো, ঠিক আছে, পরিষ্কার ব্যাপার যেটা, ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে এইভাবে কিন্তু চলবে না। ঠিক আছে, আর এরপর নেক্সট জব যেরকম এক্সাম আমি নেবো, সেখানে কপির কোনো ব্যাপার থাকবে না, এমনই প্রোগ্রাম দেবো। ঠিক আছে, তো সেইভাবে একটুখানি প্রিপেয়ার্ড হয়েও,
আর এক্ষেত্রেও আর কি যারা কপি করেছো আর কি, সেক্ষেত্রে মার্কস আমি কিছুটা হলে রিডিউস করছি, ঠিক আছে? কারণ আছে একটা, কারণ যারা এফোর্ট দিয়ে প্রোগ্রামটা করেছে তো সেক্ষেত্রে মানে অনেকে নেমেছে বা নামেনি, বাট অনেকটা ট্রাই করেছে, হার্ড ওয়ার্কিং করেছে, যেটা খাতায় দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে করা হচ্ছে কি, তাদের আমি একটা নর্মালাইজ মার্কস দিচ্ছি, আর তোমাদের ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি প্রপারলি ইন্টারনেট দেখে কপি করেছো তাদের ক্ষেত্রে একটা আলাদা রকম কপি করার জন্য অন্যরকম একটা মার্কস দিচ্ছি, ঠিক আছে? আর সেক্ষেত্রে যদি কেউ চ্যালেঞ্জ করতে চাও যে না আমি কপি করিনি বাট আমার নাম মার্কস কম এসেছে, তো আমাকে নেক্সট ডে বলো, আমি নেক্সট ডে ওই ক্লাসের পরে তোমার খাতাটা ওপেনলি মানে পিডিএফটা খুলে, আমার ড্রাইভে তো পুরোটা আপলোড করাই রয়েছে, তো ওই ড্রাইভে খুলে দেখিয়ে দেবো যে আমি কোথায় কোথায় কেটেছি, আর সেক্ষেত্রে যদি আমি ভুল হয় তো নাম্বার বাড়িয়ে দেবো, ঠিক আছে? আশা করি কোনো প্রবলেম নেই। আর এই ক্ষেত্রে পার্টিকুলারলি এক্ষেত্রে এমসিকিউ এর একটা সেকশনে দেখলাম একটা ছোট ভুল হয়েছে, মানে ওই ভুলটা হয়তো আমাদের থেকেই হয়েছে, তো ওই জিনিসটা আমরা একটুখানি দেখে নিচ্ছি, দেখে নিয়ে একটুখানি নর্মালাইজ করে নিয়ে আমরা মার্কসটা আপলোড করছি, ঠিক আছে? এই ভিডিওটা আজকেই আমি আপলোড করে দিচ্ছি, বাট হবে কি ওইটা মার্কসটা তো আবার একটু নর্মালাইজ করতে হবে, কারণ ওখানটা একটুখানি মনে হচ্ছে আমাদেরই ফল্ট রয়েছে, তো সেক্ষেত্রে প্রত্যেকের মার্কসটা একটুখানি বেড়ে যাবে হয়তো, ঠিক আছে? যেহেতু আমাদের ফল্ট তো মার্কসটা বাড়িয়ে দেওয়া হবে, তো সেক্ষেত্রে একটুখানি দেখে নিও, মানে আজকের ভিডিওটা দেখে নিও, আর ওই রেজাল্টটা এই 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট আর অপারেটার্স, ঠিক আছে? অপারেটার্স নিয়ে দেখো, অপারেটার্স নিয়ে নতুন কিছু বলার নেই আর কি, ঠিক আছে? এখানে আমি এই কোশ্চেনটা পুরো দিয়েই দিয়েছিলাম, তো এখানেও সবাই একেবারে লিখে দিয়েছো জিনিসটাকে, একেবারে মানে ওই নোটস এর থেকেই লিখে দিয়েছো সম্ভবত। তো সেক্ষেত্রে হচ্ছে অপারেটর কি, মানে কোনো কিছু যেটাকে অপারেট করা হয়, ঠিক আছে? অপারেট করা হয় বা ট্রিগার করা হয় সেরকম কোনো একটা, প্লাস মাইনাস অ্যাসাইনমেন্ট অনেক রকমের অপারেটর হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কি, সেক্ষেত্রে ওই জিনিসটাকেই ক্যারি করা হয়, তো এটা বলে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে দেখে নিও জিনিসটা। আচ্ছা, হোয়াট ইজ দেয়ার ফাংশন, অবভিয়াসলি বলেই দেওয়া রয়েছে যে অপারেটর কি করে, কোনো কিছু অপারেট করে, মানে দুখানা ভ্যালু বা কিছু দেওয়া হলো সেক্ষেত্রে কি করা হচ্ছে, একে অন্য মানে ওই নাম্বারটা নিয়ে কি করছে, ওরা একটা ক্যালকুলেশন করছে বা তাদেরকে একটা ওই অপারেটরটা দিয়ে কোনো একটা কাজ করতে বলা হয়েছে, কম্পেয়ার করছে বা কিছু, তো সেক্ষেত্রে কি করা হচ্ছে, ওদের একটা পার্টিকুলারলি প্রত্যেক অপারেটর একটা নিজস্ব কাজ আছে যেটা ও অপারেট করবে কি ওই যে ভ্যালুগুলো দেওয়া হয়েছে তাদের উপর, ঠিক আছে? এটাই হলো ওদের কাজ যেটা ওরা করবে, ঠিক আছে? এটা একটা গেল। তারপর ইউনারি আর বাইনারি আর এক্সাম্পল, ঠিক আছে, এটা এখানেই দিয়ে দেওয়া হয়েছে, তো দেখে নেবে আর কি, ঠিক আছে? একদম ইজি জিনিস, বাইনারি অপারেটর আর হচ্ছে ইউনারি অপারেটর, ঠিক আছে? বাইনারি অপারেটর বলতে কি, বাইনারি অপারেটর মানে যে অপারেটর গুলো দুটো ভ্যালুর মানে দুখানা ভেরিয়েবল বলো বা দুখানা কনস্ট্যান্ট বলো তাদের উপর যখন কাজ করবে তখন হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আমার ইউনারি, এই সরি বাইনারি, ঠিক আছে? আর ইউনারি কখন হবে, ইউনারি কখন হবে যখন একটা জিনিসের উপর কাজটা করবে, ঠিক আছে? তো দেখে নেবে এখানে অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করাই আছে, ঠিক আছে? তারপরে কোশ্চেন, পরে কোশ্চেন এখানে দেখে নেবে, এখানটায় লেখা রয়েছে হ্যাঁ বাইনারি অপারেটর হয়ে গেল, মানে প্রথম সেকশনটা তো প্রায় দিয়ে দেওয়া হয়েছিল, তারপর হচ্ছে টোকেন ইন পাইথন, এটাও বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? পাইথনের যে টোকেন সিস্টেম যেটা বলা হয়েছে সেটা দেখে নেবে আর কি, মানে আগে আগেও বলে দেওয়া হয়েছিল যে টোকেন রয়েছে মানে কি কি টাইপের, হাউ মেনি টাইপস অফ টোকেন অ্যালাউড ইন পাইথন, ঠিক আছে? প্রত্যেকটা এই যে আমরা কিওয়ার্ড গুলো ইউজ করি, ঠিক আছে, ই ব্রেক, তারপর বিভিন্ন ধরনের ফাংশন, সেগুলো আমাদের কি কিওয়ার্ড এর মধ্যে চলে আসে, ঠিক আছে? তারপর বিভিন্ন আইডেন্টিফায়ার, অবজেক্ট নেম রয়েছে, ঠিক আছে, এগুলো মানে বলে দেওয়া হয়েছিল, বাট অবজেক্টটা কি জিনিস ওটা অ্যাকচুয়ালি এখনো বলা হয়নি, ওটা পরে আসবে, বাট নামগুলো আমরা আমরা করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তারপর এখানটা দেখে নেবে, পুরো জিনিসটা এখানে লেখা রয়েছে, অনেকে লিখেওছো আর কি, ঠিক আছে? তো এখানে নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে, এটা পুরোটাই লেখা আছে এখানে। আচ্ছা, পারপাস অফ ব্রেক স্টেটমেন্ট ইন পাইথন, এটা মোটামুটি সবাই জানো, ব্রেক স্টেটমেন্টটা আমরা কেন ইউজ করে থাকি, ঠিক আছে? তো ব্রেক স্টেটমেন্টটা আমরা কেন ইউজ করে থাকি, ব্রেক স্টেটমেন্টটা আমরা এই কারণে ইউজ করে থাকি, পার্টিকুলারলি কোনো আমার একটা ব্রেক কন্ডিশন মানে কোনো একটা ধরো লুপের মধ্যে আমি রয়েছি, সেখানে আমার ধরে নাও যে আমার যখনই আই এর ভ্যালু আমার 5 হয়ে যাবে সেক্ষেত্রে আমরা ওই লুপ ছেড়ে বেরিয়ে যাব,
ঠিক আছে, এটাই হলো আমার কাজ। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা ইউজ করে থাকবো, মানে এই পার্টিকুলার কিওয়ার্ডটা আমরা ইউজ করে থাকবো, ব্রেক। ঠিক আছে, ব্রেক করলে কি হয়, ব্রেক করলে ধরো ওই মেনলি আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে এটাকে ইউজ করতেই হয় আমাদের ব্রেক কন্ডিশনটা, আর ফর লুপের ক্ষেত্রেও ইউজ করতে পারো যদি মাঝখানে ওই যে ব্রেক কন্ডিশন যেটা আমরা দিয়ে থাকি ওটা যদি না দাও আর কি, ওই ব্যারিয়ারটা যদি না দেওয়া হয়, তো ওই ওই যে সেকশনটা রয়েছে লুপের যে সেকশনটা রয়েছে তার মাঝখানেই বসিয়ে দাও যে ইফ আই ইকুয়াল টু ইকুয়াল টু ফাইভ দেন ব্রেক। ঠিক আছে, তো সেটাকেই লিখে দাও, এটাই হলো ব্রেকের কাজ। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্রেকের কাজ হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা কন্টিনিউ স্টেটমেন্টে যাব। কন্টিনিউ স্টেটমেন্ট কি করে, কোনো কিছু লুপের মধ্যে কোনো কিছু থাকলো সেটাকে আমাকে স্কিপ করতে সাহায্য করে। ঠিক আছে, ধরো পার্টিকুলারলি আই এর ভ্যালু যখন আমার 3, তখন আমার ওই ভ্যালুটাকে আমার কি স্কিপ করার দরকার, ঠিক আছে, তখন আমার ওই জিনিসটা দরকারই নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি করব, কন্টিনিউ লাগিয়ে দেবো। ঠিক আছে, তো কন্টিনিউ লাগালে কি হবে, যদি ইফ আই ইকুয়াল টু ইকুয়াল টু আমি আমার 3, তো সেক্ষেত্রে আমি কোনো কাজই করবো না, সেক্ষেত্রে স্কিপ হয়ে যাবে, আবার কি হবে ওই লুপের প্রথম লাইনে চলে যাবে, তখন আই প্লাস প্লাস হয়ে যাবে। তো আই প্লাস প্লাস মানে কত, আই প্লাস তখন 3 ছিল ওর জন্য স্কিপ করে গেল, এবার 4 হয়ে যাবে, আর 4 এর জন্য তো এটা লাগানো নেই, তো 4 এর ক্ষেত্রে কাজটা আমার এক্সিকিউট হবে। ঠিক আছে, 3 এর ক্ষেত্রে কাজটা আমার এক্সিকিউট হলো না, এটাই হলো কাজ। আচ্ছা এবার তারপর হচ্ছে এখানটায় টোকেন, আচ্ছা এখানটায় বলে দেওয়া হচ্ছে সবকিছু, তো ইন পাইথন কেস সেন্সিটিভ, আচ্ছা এটা বাকি আছে। তো পাইথনে কেস সেন্সিটিভ কিনা, ঠিক আছে, পাইথন অবশ্যই কেস সেন্সিটিভ। ঠিক আছে, পাইথনে কোনো কিওয়ার্ড যদি ছোট হাতের বা বড় হাতের লেখা হিসাবে ইউজ করো তো সেক্ষেত্রে দেখতে পাবে আর কি, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজ করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে না। ঠিক আছে, ছোট হাতের বড় হাতের এই ওয়ার্ড গুলো আমার ওখানে ভ্যারি করে। ঠিক আছে, তো সেই জন্য আমার হয়ে গেল কি, পাইথন আমার কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না, এটা মোটামুটি অনেকেই লিখেছো, ঠিকই লিখেছো আর কি। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, তো তারপরের কোশ্চেনটাই আমি আসছি। আচ্ছা, ডেটা টাইপ, ডেটা টাইপের ব্যাপারটা হচ্ছে, ডেটা টাইপের এটা আমি নোটসেই দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ডেটা টাইপের দেখবে আগের যে নোটস ছিল তার মধ্যেই লেখা ছিল যে ডেটা টাইপ কি কি আছে, আর ডেটা টাইপের মানে এর মধ্যে পাইথনে কি কি ডেটা টাইপ রয়েছে। ঠিক আছে, এটা পরিষ্কার ওখানে লিখেই দেওয়া ছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে করবে কি, সেক্ষেত্রে করবে এটা যে নাম্বার রয়েছে, স্ট্রিং রয়েছে, লিস্ট রয়েছে, টপিল রয়েছে, তারপর এখানে ডিকশনারি রয়েছে। ঠিক আছে, এর মধ্যে অনেক কটা আমরা ইউজও করেছি, নাম্বার আমরা ইউজ করি, স্ট্রিং ইউজ করি। ঠিক আছে, এই বাকিগুলো পরপর আসবে আর কি। ঠিক আছে, বাট নামগুলো করিয়ে দেওয়া হয়েছিল, আর নামগুলো প্রত্যেকটা ওই যে ড্রাইভে দেখবে, ড্রাইভে ওই ফার্স্ট কি সেকেন্ড ক্লাসে একটা নোটস প্রোভাইড করা হয়েছিল। ঠিক আছে, তার মধ্যেই এই নাম, অ্যাকচুয়ালি ওটা থার্ড ক্লাস সম্ভবত। ঠিক আছে, ওখানে দেখবে একটা পিডিএফ সাবমিট করা হয়েছে, তো সেখানে দেখতে পাবে এই জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা নাম আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি লেখা রয়েছে। ঠিক আছে, আমি জাস্ট এই পাঁচখানা নামের জন্য 5 নাম্বার, আর কিছুই নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তারপরের সেকশনে আমি যাচ্ছি। তারপরের সেকশন হলো প্রোগ্রামিং সেকশন, এই প্রোগ্রামটা একদম ইজি। ঠিক আছে, এক্ষেত্রে আমার কি হচ্ছে একদম, আচ্ছা এখানটায় আমার ছিল হচ্ছে কত, 3 × 6 + 12। ঠিক আছে, তিনখানা কোশ্চেন ছিল 6 নাম্বারের করে প্রোগ্রামিং, আর লাস্টের প্রোগ্রামটা একটু বড়, তো ওটা টোটালি আমি 12 মার্কসে দেখেছিলাম। ঠিক আছে, আচ্ছা তো প্রোগ্রামিং সেকশনে আসি ফার্স্টে। প্রোগ্রামিং সেকশনে আমার কি হচ্ছে, এই আউটপুটটা আমার এক্সপেক্টেড আউটপুট, এটা আমাকে আনতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি, সেক্ষেত্রে আমার কারেন্ট নাম্বার মানে এইভাবে আমার আউটপুটটা আসবে, তো এক্ষেত্রে আমার নতুন কিছু বলার নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, কারণ হচ্ছে এই প্রোগ্রাম আমরা মানে এর থেকে কঠিন প্রোগ্রাম আমরা করে এসেছি। ঠিক আছে, এখানটা দেখবে এটা আমার এক্সপেক্টেড আউটপুট, আর সলিউশনটা জাস্ট 3 লাইনের বা 4 লাইনও করতে পারো, নাম্বারটা ইকুয়াল টু 6, এখানটা কেউ চাইলে ওই ইনপুট ইউজার থেকে নিয়ে নেবে। তারপরে কি, ফর আই ইন রেঞ্জ, এখানটায় আমরা এই নাম্বারটাকে দিয়ে দেবো এই রেঞ্জটাকে। ঠিক আছে, যত পর্যন্ত যায় তত, আর এখানটায় কি হবে, এই যে এই ফরম্যাটে লিখবো কারেন্ট নাম্বার ইজ আই।
ঠিক আছে, আই মানে কি এই যে এই ভ্যালুটা প্রিন্ট করার জন্য আই, তারপর আবার ডাবল কোটের মধ্যে মানে ক্যারেক্টার টাইপ এই যে এতটা লেখা, আর তারপর কিউবটাকে প্রিন্ট করার জন্য আই ইন্টু আই ইন্টু আই। ঠিক আছে, এখানে ওই পাওয়ার ফাংশন আমরা ইউজ করলাম না, ঠিক আছে, জাস্ট এরকম আই ইন্টু আই ইন্টু আই, সব থেকে ইজি। এটা একটা গেল, একদম ইজি। আচ্ছা এবার আসছে 2 নাম্বার প্রোগ্রাম, মানে যদি এখানে 5 ইনপুট করা হয় তাহলে এই 5খানা এরকম নাম্বারের সিকোয়েন্স আসবে, 2 করলে এরকম 2, ঠিক আছে। তো এই প্রোগ্রামটা, এটা আমি ক্লাসে বসেই অ্যাকচুয়ালি কিছুটা করেছিলাম, ঠিক আছে, ইকুয়েশনটাও আমি তৈরি করে দিয়েছিলাম, তারপরে অনেকে কেন করতে পারেনি আমি জানি না। এটা আমার আউটপুট হবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে সলিউশনটা এরকম হবে, নাম্বার অফ টার্মস কিছু একটা নিয়ে নিলে, তো এটা দেখলে এটা ইন্টিজ মানে ইউজার থেকেও ইনপুট নিয়ে নিতে পারো। স্টার্টটা আমি করবো 2 থেকে, আর সাম ইকুয়াল টু আমি ফার্স্টে 0 করে নেবো, কারণ আমি জানি না, আমাকে তো যোগ করতে হবে এই 2 প্লাস 2 2 প্লাস 2 2 2, এইভাবে আমাকে যোগ করতে হবে, তো আমি জানি না, তো আমি এইভাবে নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে কি, তারপর সাম 0 করে নিলাম, তারপর আই পর্যন্ত চলবে, আই ইন রেঞ্জ কত, নাম্বার অফ মানে এতগুলো আইটেম পর্যন্ত চলবে, ঠিক আছে। এরপরে কমা দিয়ে 1ও বসিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই, একই আউটপুট আসবে। তারপরে প্রিন্ট করবো কি, স্টার্ট থেকে শুরু করবো, ঠিক আছে, স্টার্ট মানে কত, এই যে 2, ঠিক আছে। তারপর এন্ড, এন্ড ফাংশনটা কি হচ্ছে, ওটাকে প্রিন্ট করানোর জন্য, ঠিক আছে, প্রিন্টের সেকশনটা নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর সাম ইকুয়াল মানে সাম প্লাস ইকুয়াল টু স্টার্ট করা হচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে, সাম ইকুয়াল টু সাম প্লাস স্টার্ট, ঠিক আছে। তার মানে কি হবে, এখানটায় এখানটায় হচ্ছে সাম আগে যত ছিল সেটার সঙ্গে নতুন স্টার্টের যে ভ্যালুটা হচ্ছে সেটা আসবে, আর স্টার্টের ভ্যালু প্রত্যেকটা স্টেপ অনুযায়ী এইভাবে পাল্টাতে থাকবে। এই ইকুয়েশনটা আমি আগের দিনও এনেছিলাম, এই স্টার্টের সঙ্গে যদি 10 গুণ করে, আগের দিন আমি এন নিয়েছিলাম, এটার সঙ্গে যদি N2 করে 10 নিয়ে নাও, প্লাস 2 যদি করো, তো সেক্ষেত্রে দেখবে প্রত্যেক স্টেপে প্রথমে 2 আসবে, তারপর 22, তারপর 222, তারপর 2222, ঠিক আছে, এইভাবে পরপর আসতে থাকবে, ঠিক আছে। তো এটাকে একটু রান করিয়ে নেবে, আর প্রবলেম হলে বলবে, আর প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি এটা দেখিয়েছিলাম, ঠিক আছে, ক্লাসে বসে বসে আমি এটা সলভ করেছিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আসছি LCM এ, ঠিক আছে, LCM এর ফর্মুলাটা অ্যাকচুয়ালি দুভাবে করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে এই GCD এর একটা ফর্মুলা আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে, GCD কি করে বার করতে হয় এটা আমি বলে দিয়েছিলাম। তো GCD এর এরকম একটা ফর্মুলা আছে, নাম্বার 1 ইনটু নাম্বার 2 ইকুয়াল টু LCM ইনটু GCD, ঠিক আছে, এটাই হলো অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই ইকুয়েশন মানে তুমি যদি শুধুমাত্র GCD করতে পারো, তো GCD করে এই ইকুয়েশনে বসিয়ে দাও না, সলভ হয়ে যাবে। LCM ইকুয়াল টু ওটা বসিয়ে দিলে যে নাম্বার 1 ইনটু নাম্বার 2 বাই GCD, এটা বসিয়ে দিলে তোমার অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। এটা একটা প্রসেস, বাট প্রপার প্রসেস যেটা, এটা করলে আমি নাম্বার দিয়েছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই জিনিসটা, যেটা এই জিনিসটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বড় নাম্বার যেটা সেটা আমি ফার্স্টে ডিফাইন করে নিচ্ছি, ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, তা ওটা করলে গ্রেটার ইকুয়াল টু এক্স হবে, আর যদি না হয় তাহলে অবভিয়াসলি ওয়াই হবে। তারপরে হোয়াইল ট্রু রেখেছি এখানে, আর তারপরে কি হয়েছে, ইফ, ঠিক আছে, ইফ দেওয়া হয়েছে, গ্রেটার নাম্বারটা আমি এক এক করে বাড়িয়ে যাব, আর প্রত্যেক বাড়ি আমি চেক করব কি, যে এটা কি ওই এই নাম্বারটা এক্স আর ওয়াই দুটো নাম্বার দিয়েই কি বিভাজ্য, মানে দুটো দিয়ে আমাকে মানে মডিউলো করলেই কি আমার ভাগফল 0 আসে, তো যখনই হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি ব্রেক করে যাব, তাই না, ধরো 15 আর আমার থাকলো 20, ঠিক আছে, তো এক্ষেত্রে আমার ওই এক এক করে মানে 15 থেকে শুরু হবে, তো গ্রেটার নাম্বার থেকে শুরু হবে, গ্রেটার নাম্বার, তো গ্রেটার নাম্বার কত রয়েছে, গ্রেটার নাম্বার আমার 15 20, তার মানে আমি শুরু করবো কত, 20 থেকে, ঠিক আছে, 20 থেকে কতক্ষণ, যতক্ষণ না ওই নাম্বারটা আমি পাই, তো 20 থেকে যদি আমি স্টার্ট করি, তো 20 ফার্স্টে টেস্ট হবে, তারপরে 21, তারপর 22, এই করে করে যাবে, ঠিক আছে। তো অ্যান্সার আসবে আমাদের 120, ঠিক আছে, এই 120 নয় সরি 60 অ্যান্সার আসবে, ঠিক আছে। তো 60 যখনই হবে তখনই দেখা যাবে যে এটা এটা দিয়েও ভাগ যাচ্ছে, ওটা দিয়েও ভাগ যাচ্ছে, আর তখনই কি হবে, তখনই হচ্ছে ইফ লাগানো রয়েছে, তখন এর মধ্যে ঢুকবে, তখন LCM ইকুয়াল টু ওই গ্রেটার নাম্বার, মানে এক এক করে তো আমার গ্রেটার বাড়ছে, তখন 60 হবে, এটা ঢুকবে আর ব্রেক করে যাবে, ডাইরেক্টলি বাইরে চলে এসে আমার প্রিন্ট করে দেবে LCM ইজ LCM, মানে ওই 60 প্রিন্ট করে দিল, ঠিক আছে। আর লাস্ট রয়েছে 12 নাম্বারের জন্য একদম ছোট্ট একটা প্রোগ্রাম রাখা হয়েছিল, ঠিক আছে, এই প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা রাখা হয়েছিল 12 নাম্বারের জন্য, ঠিক আছে। যদিও প্রোগ্রাম এক্সিকিউশনের পর এই যে মানে সাইজটা হবে প্রোগ্রামের, সেটা কোন দিক থেকেই 12 নাম্বারের নয়, বাট এটার মানে যথেষ্ট ভাবার রয়েছে, ওই জন্য আমি এটাতে 12 দিয়েছি, ঠিক আছে, এই প্রোগ্রামটাতে।
তো সেক্ষেত্রে আমি দিচ্ছি কি, এখানে আমার স্টার প্রিন্টিং এর যে প্রোগ্রামটা রয়েছে এখানটা আমি বলেই দিয়েছিলাম আগে, আমাকে টু স্টেপে ভাঙতে হবে জিনিসটাকে। এই যে প্রথম 5 লাইন একটা আর নিচের 4 লাইন একটা, তো এই আমি বলেও দিয়েছিলাম সম্ভবত এই প্রোগ্রামটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে হবে এরকম, সেক্ষেত্রে আমি এই প্রথম সেকশনটা প্রিন্ট করার জন্য এই যে উপরের আই সেকশন যেটা আছে এটা, তার মানে এই এটা দিয়ে আমি করবো কি, এটা দিয়ে যেহেতু কোনো স্পেস প্রিন্টিং এর ব্যাপার নেই, ডাইরেক্ট কতগুলো কোন লাইনে কটা হচ্ছে আই প্লাস ওয়ান করে, মানে যে কট মানে যে কটা লাইন সে কটা করে স্টার প্রিন্ট হচ্ছে, একদম ইজি জিনিস, এটা আগেও করে এসছো এটা। আর তারপর হচ্ছে কি, এখানে নেগেটিভ লজিকেই ওই স্টার গুলোকে প্রিন্ট করা হবে, ঠিক আছে? একদম ইজি জিনিস, ঠিক আছে? জাস্ট একবার দেখে নেবে, একদম ইজি জিনিস। আর এটা আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো পুরো সলিউশন রয়েছে আর ওখানে আমি কম্বাইন করে দিয়ে দিচ্ছি, তো আশা করি কোনো প্রবলেম হবে না। আর যদি বাই চান্স কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই জিনিসটাকে আমাদেরকে মানে নেক্সট ডে আমি এক্সট্রা টাইমে আমাকে বলে দেবে, ঠিক আছে? আজকে যেহেতু ইউটিউবে করা হচ্ছে ওর জন্য ওই জিনিসটা করা সম্ভব হচ্ছে না, তো এইভাবে দেখে নাও, ঠিক আছে? আর ওই খাতাটা আমি লাস্ট আর একটা জিনিস বলি, ওই খাতাটা ওই নর্মালাইজ করতে গিয়ে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা আমি সলভ করে 2-1 দিনের মধ্যে আমি রেজাল্টটা সাবমিট করছি, ঠিক আছে? আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমি এখানে কমপ্লিট করছি। এই ইউটিউবে অবভিয়াসলি এই ভিডিওটা দেখতে পারবে আর কি, তো সেক্ষেত্রে আমি এটা মানে এবার এক্সিট করছি, ঠিক আছে? ওকে।